আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে তিরিশ জুলাই দু হাজার উনিশ তো বরাবর মতো চলে আসলাম ডাইলেস্টার পত্রিকার সম্পাদকীয় অংশ নিয়ে আজকে ডাইলেস্টার পত্রিকায় নিরাপদ সড়ক নিয়ে একটি সম্পাদকীয় বা একটি খবর ছাপা হয়েছে তো যাই হোক আজকে আমরা সেই খবরটা পড়বো তার আগে সেই সম্পাদকীয় অংশের গুরুত্বপূর্ণ শব্দগুলোর বাংলা অর্থ আমরা জেনে নেব তো চলুন শুরু করা যাক প্রতি মাসে সেফ রোডস নিরাপদ সড়ক স্টিল এখনও এ ফার ক্রাই অনেক দূরের ব্যাপার দ্য ডিলে বিলম্ব ইন ইমপ্লিমেন্টিং বাস্তবায়নে রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট সড়ক পরিবহন আইন আনফর্চুনেট দুর্ভাগ্যজনক বা দুঃখজনক দ্য গভর্নমেন্ট এজেন্সিজ সরকারি সংস্থা বা কর্তৃপক্ষ মেকআর রোড সেফ আমাদের নিরাপদ সড়ক তৈরি বা আমাদের নিরাপদ সড়ক আমাদের সড়ককে নিরাপদ তৈরি করা ডিউরিং দ্য লাস্ট ওয়ান ইয়ার গত এক বছর ধরে দ্য ফার্স্ট এনিভার্সিটি অব দ্য ডেথ প্রথম মৃত্যুবার্ষিকী দ্য টু কলেজ স্টুডেন্টস দুই কলেজ শিক্ষার্থীর হু ড্যাড ইন এ হরিং রোড ক্র্যাশ যারা ভয়ঙ্কর বা আতঙ্কজনকের ভাবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিল স্পার্কিং ছড়িয়ে পড়া বা স্পুলিংয়ের ন্যায় ছড়িয়ে পড়া ওয়াইড স্পিড প্রোটেস্ট ব্যাপক প্রতিবাদ ফর সেফ রোডস নিরাপদ সড়কের জন্য ওয়াজ অবজার্ভ ইয়েস্টারডে গতকাল পালিত হয় রিমেইন থাকা দি নাম্বার অফ দ্য ডেট অন ঢাকা রোডস ঢাকা সড়কের মৃত্যুর সংখ্যা ডেকলাইন কমানো বা কমে যাওয়া ইনফ্যাক্ট বস্তুত আসলে প্রকৃতপক্ষে ইনক্রিজ বৃদ্ধি পাওয়া বা হওয়া অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্সিডেন্ট রিচার্চ ইনস্টিটিউট অফ বুয়েট বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট এ আরআইয়ের মতে অ্যাটলিস্ট কমপক্ষে ডাইড অন এয়ারপোর্ট রোড অ্যালন শুধু বিমানবন্দর সড়কে নিহত অন দ্য রোড সেফটি মুভমেন্ট নিরাপদ সড়ক আন্দোলন তারপর অ্যাগিটেটর্স বিক্ষুব্ধ বা উত্ত উত্তেজিত জনতা সারপ্রাইজিং আশ্চর্যের বিষয় দ্য পুলিশ হ্যাভ সাবমিটেড দ্য চার্জশিট পুলিশ চার্জশিট দাখিল করেছে দ্য অনলি টু কেজেস অব দ্য কোর্ট আদালতে মাত্র দুইটি মামলার এস পার এ প্রথম আলোর রিপোর্ট প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী নাও এ নাও অন বেইল এখন জামিনে অ্যাপেয়ার ইন কোর্ট অ্যাপেয়ার ইন কোর্ট ফ্রম টাইম টু টাইম মাঝে মাঝে আদালতে হাজির হওয়া হুইচ ইজ হুইচ ইজ সিরিয়াসলি হ্যাম্পারিং দিয়ার এডুকেশনাল অ্যাক্টিভিটিস তাদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত বা ক্ষতি হচ্ছে অন দ্য আদার হ্যান্ড পক্ষান্তরে বা অন্যদিকে অ্যাকশন পদক্ষেপ বা ব্যবস্থা এনএস দ্য মেম্বার অব দ্য স্টুডেন্ট উইংস অফ দ্য রুলিং পার্টি ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সদস্যদের বিরুদ্ধে রিপোর্টেডলি বরাবর বা প্রতিবেদন অনুযায়ী অ্যাট একটা দ্য স্টুডেন্ট ইনডিসক্রিমিনেটলি নির্বিচারে ছাত্রদের আক্রমণ করেছিল মিন হোয়েল ইতিমধ্যে বিজনেস অ্যাজ এজওয়েল স্বাভাবিকভাবে চলমান বিষয় বা গতানুগতিক প্রক্রিয়া আনফিট ভেহিকলস আনফিট গাড়ি এস্টিমেটেড জরিপ উইথআউট ভ্যালিড ফিটনেস সার্টিফিকেট বৈধ ফিটনেস সার্টিফিকেট ছাড়া অ্যাক্রস দ্য কান্ট্রি সারা দেশে আনলাইসেন্সড অ্যান্ড আন্ডার আন্ডার এজ ড্রাইভার্স লাইসেন্সবিহীন এবং কমবয়স্ক চালক হ্যাজার্ড পার্কিং যথাযথ পার্কিং বা যথাযথ গাড়ি থামানো অ গো অন চলমান ইউনাবেটেড প্রতিহত পুট টু ফোর্স কার্যকর হওয়া বা কার্যকর করা বিকজ অফ কারণে দ্য অপোজিশন অব দ্য ট্রান্সপোর্ট লিডার্স পরিবহন নেতাদের বিরোধিতা অন ওয়ান্ডার্স ওয়ান ওয়ান্ডার্স যে কেউ অবাক হবে ইন্টার স্বার্থ ইমিডিয়েট তাৎক্ষণিক ইন অর্ডারটু কারণে বা উদ্দেশ্যে ব্রিং ব্যাক ডিস ব্রিং ব্যাক ডিসিপ্লিন পুনরায় শৃঙ্খলা ফিরিয়ে না পুট অ্যান্ড ইন্ড টুডে অন রোডস সড়কের মৃত্যুর অবসান ঘটানো তা আজকে এই ডেলে স্টারপর থেকে একটা সাজিয়ে লিখেছেন মোহাম্মদ মহিউদ্দিন এখন আমরা মূল সম্পাদকীয় অংশটি পরব সেফ রোডস উইল স্টের ফার্ক রাই হোয়াই দ্য ডিলে অন ইমপ্লিমেন্টিং রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ইট ইস ভেরি দ্যাট লিটল হ্যাজ বিন ডান বাই গভর্নমেন্ট এজেন্সিস টু মেক আওয়ার রোড সেফ ডিউরিং দ্য লাস্ট ওয়ান ইয়ার ডিসপাইট অফ প্রমেস প্রমাইসেস বাই দ্য টু ব্রিং অর্ডার

The charge sheet of that only two cases to the court. As per a prothomal report, the students now on bail have to appear in court from time to time, which is seriously hampering their educational activities. On the other hand, no action has been taken against the member of the students' wings of the ruling party who reportedly attacked the students indiscriminately. Meanwhile, things have to go back to, because, uh, go back to business as usual. Unfit vehicles still rule our. Roads. brta estimates that a total uh, total of 4 4 lakhs uh, 320 vehicles without valid fitness certific uh, certificates are running on the roads across the country of them and 261000 1, 1, are operating uh, in dhaka alone the number of the unlicensed and underage drivers is also high haphazard parking and the stoppage go on the unabated but what is most unfortunate is that the Road Transport Act passed in the Jatiya Sangsad in September 2018 has still not been put into force because of the opposition of the transport leaders. One under whose one under whose interest the in administration is serving, the the act must must be enforced with the immediate uh, effect in order to bring back the discipline as well as put on the uh, put an uh, end to death on roads. তাই ছিল আজকে ডেলেস্টের পত্রিকার সম্পাদকীয় অংশে আজকে নিরাপদ সড়ক আন্দোলনের যে যে হয়েছিল সেই সমস্ত বিষয় নিয়ে কথা হয়েছিল তো সেই সমস্ত বিষয়গুলো আপনারা দেখলেন তো আপনাদের জন্য আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষায় লিখিত অংশের জন্য তো ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আর অবশ্যই কমেন্ট করে জানান আর কোন বিষয়ে ভিডিও পেতে চান ধন্যবাদ সবাইকে